ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মেহেদী হাসান, অ্যাডভোকেট, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রেজেন্টেশনে। আমাদের আজকের প্রেজেন্টেশনটা আমরা সাজিয়েছি প্রপার্টি কতভাবে ট্রান্সফার হয় সেটার উপরে, কি কিভাবে প্রপার্টি ট্রান্সফার করা যায়। আমাদের আগের প্রেজেন্টেশনে আপনাদেরকে আমরা বলেছি, যেটির লিঙ্ক আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব, এবং আমাদের যে উপরে যে সাজেশনের অপশন আছে সেখানে পাবেন। সেখানে আমরা আলোচনা করেছি যে প্রপার্টি কি এবং প্রপার্টি কত ধরনের হয়। আজকে আমরা দেখব যে প্রপার্টি আসলে কি কি ভাবে ট্রান্সফার হয়ে থাকে। তো চলুন দেরি না করে আমরা শুরু করি আমাদের প্রপার্টি কি কিভাবে ট্রান্সফার হয়ে থাকে। সম্পূর্ণটি জানার জন্য পুরো ভিডিওটি দেখবেন আশা করি। লিজ কি? লিজ হচ্ছে গিয়ে অনেকভাবে হয়, আপনার সম্পত্তির কিছু রাইট এনজয় করার জন্য অন্য কাউকে আপনি অধিকার দিলেন। সেটা কেমন? সেটা হচ্ছে গিয়ে আপনার জমি আছে, সেই জমি কেউ ভোগ দখল করবে, এই ভোগ দখলের বিনিময়ে সে আপনাকে কিছু টাকা দিবে, এটাই হচ্ছে লিজ। এখন তাহলে যেটা বুঝলাম যে আসলে লিজ মূলে কিন্তু মালিকানা ট্রান্সফার হচ্ছে না, ওই জমিটাকে এনজয় করার কিছু রাইট ট্রান্সফার হচ্ছে, তার মধ্যেও রেস্ট্রিক্টেড। আপনি বলতে পারেন যে তুমি এই জমি থেকে মাটি কাটবে না, তুমি এই জমির গাছপালা নষ্ট করবে না, তুমি শুধু এখানে ভোগ দখল করবে, থাকবে, এরকম কিছু হতে পারে। তো আমরা লিজ বলতে কোনটা জানবো? ন্যাশনাল হাউজিং অথরিটি মানুষকে লিজ মূলে প্রপার্টি দিয়ে থাকে, রাজুক মানুষকে লিজ মূলে প্রপার্টি দিয়ে থাকে, কেডিএ, সিডিএ, তারপর রোডস অ্যান্ড হাইওয়ে, সরকারি বিভিন্ন সংস্থাগুলি কিন্তু লিজ মূলে মানুষকে প্রপার্টি দিয়ে থাকে। এগুলি আমরা লিজ হিসেবে জানবো। এগুলি হয় সাধারণত 99 বছরের জন্য, তবে 30-40 বছরেরও নমুনা আছে, পাওয়া যায়। 99 ইয়ার্স পরে এটা আবার রিনিউ করার সুযোগ আছে, তবে 99 ইয়ার্সকে সাধারণত পার্মানেন্ট লিজ হিসেবে ধরে নেওয়া হচ্ছে, যে আপনি মারা যাওয়ার পরে আপনার ওয়ারিশরাও কিন্তু এই লিজটি পেতে পারে। এই ধরনের সুযোগ সুবিধা আছে, তবে এটা বলা যাবে না যে এই লিস্টটা অ্যাবসলিউট। গভর্নমেন্ট চাইলে যে কোনো কারণে আপনার লিস্টটি বাতিল করে দিতে পারে, এবং আপনি এই লিজের কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন যদি ভায়োলেট করেন সেক্ষেত্রেও কিন্তু এই লিস্টটি গভর্নমেন্ট বাতিল করে দিতে পারে। তো এরপরে যাব আমরা হচ্ছে উইলে। উইলটা কি? উইল মানে আমরা অনেকেই জানি যে ইচ্ছা, এটা আমরা জানি। তো এটাকে ইসলাম ধর্মে ওয়াসিয়ত বলা হয়ে থাকে। উইল কিন্তু আপনার ভবিষ্যতের একটি ডিড, যেটি কোনো ব্যক্তি তার মৃত্যুর পরে তার কোনো ওয়ারিশকে, একজন ওয়ারিশ বা একাধিক ওয়ারিশকে, উনি এই উইল মূলে তার সম্পত্তির 1/3 কারো অনুমতি ছাড়াই দান করে দিয়ে যেতে পারে। আর উনি যদি কোনো ওয়ারিশকে পুরা সম্পত্তি দান করে দিয়ে যেতে চান, তাহলে অবশ্যই তাকে সকল ওয়ারিশদের পারমিশন নিতে হবে, মানে রিটেন কনসেন্ট থাকতে হবে ওই দলিলের মধ্যে, সকল ওয়ারিশদের লিখিত থাকতে হবে যে আমাদের কোনো দাবি দেওয়া নেই, পুরা সম্পত্তি দান করে দিয়ে গেছে, সমস্যা নেই। ওই ব্যক্তি মৃত্যুর পরে ওই দলিলটি কার্যকর হবে। এই দলিলটি কিন্তু অবশ্যই সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রির পাশাপাশি উনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে দলিলটিকে কিন্তু নিয়ে একটি প্রবেট সার্টিফিকেট নিতে হবে, যেটি সাকসেশন অ্যাক্টে পরিষ্কার করে বলা আছে। এই উইলটা প্রবেট সার্টিফিকেটের পরেই কার্যকর হবে, এবং এত ইম্পর্টেন্ট যে এটা কিন্তু ডিস্ট্রিক্ট জাজের আদালতে আপনাদের এই মোকদ্দমা করতে হবে। সুতরাং এই জিনিসটি আপনাদেরকে মাথায় রাখতে হবে যে উইল হলেই হবে না, অবশ্যই প্রবেট লাগবে এটা কার্যকারিতার জন্য। তারপরে আসছে ওয়াকফ ডিড। হোয়াট ইজ ওয়াকফ ডিড? ওয়াকফ হচ্ছে ধর্মীয় অনুভূতির দেহ, উদ্বুদ্ধ হয়ে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে কেউ যদি কোনো সম্পত্তি দান করে থাকে তখন তাকে ওয়াকফ ডিড বলা হয়। এই ওয়াকফ ডিডটি কিন্তু মূলত ওয়াকফ অ্যাডমিনিস্ট্রেশন, একটি বোর্ড আছে, তারাই নিয়ন্ত্রণ করে, এবং এর কি হবে না হবে এগুলি সব কিছুই তারা নিয়ন্ত্রণ করত। আগে একটি জিনিস দেখা যেত যে মোতোয়াল্লিরা এই ওয়াকফ সম্পত্তি কারো কোনো পারমিশন না নিয়ে বিক্রি করে দিত, এটি এখন কিন্তু আইনে খুবই রেস্ট্রিক্টেড করে দেওয়া আছে। মোতোয়াল্লি চাইলেই, মসজিদ কমিটি চাইলেই প্রপার্টি বিক্রি করতে পারবে না। সো এই জিনিসটি যদি আমাদের কাছে কোনো ওয়াকফ প্রপার্টি কেউ বিক্রি করতে চায়, আমাদেরকে অবশ্যই যাচাই করতে হবে। এরপরে হচ্ছে দেবোত্তর। দেবোত্তর মূলে কিভাবে ট্রান্সফার হয়? ওয়াকফ মুসলমানদের এবং দেবোত্তর হচ্ছে হিন্দু ধর্মীয় অনুসারীদের একটি ট্রান্সফার ডিড। এবং দেবোত্তরটা কিভাবে হয়? দেবোত্তরটা হয় হচ্ছে ধর্মীয় অনুভূতির ভিত্তিতে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে কোনো হিন্দু ব্যক্তি, হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তি যদি দান করে থাকে তাহলে এটাকে দেবোত্তর বলা হয়ে থাকে। আচ্ছা,
এরপরে বাই দা কোর্ট, কোর্টের মাধ্যমেও অনেকভাবেই প্রপার্টি ট্রান্সফার হয়। যেমন ধরেন আপনি একটি সম্পত্তি কারো কাছে বিক্রির জন্য বায়না করলেন, বায়না করার পরে আপনি তাকে আর বিক্রি করে দিতে চাইলেন না, যারকে বিক্রি করে দিতে চাইলেন না উনি স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের অধীনে আপনার বিরুদ্ধে মামলা করে দিল যে ওই প্রপার্টিটি তার নামে রেজিস্ট্রেশন করে দেওয়ার জন্য, তখন আপনি যখন রাজি হলেন না, আদালত নিজে থেকে যে দলিলটি করে দিল এই দলিলটাকে বলা হয় বয়নামা দলিল। এই বয়নামা দলিলের মাধ্যমে আদালত আপনার বকলমে সিগনেচার করে দলিলের মাধ্যমে সম্পত্তিটি আপনার কাছ থেকে কন্ট্রাক্ট ফর সেল করেছিলেন ওনার কাছে বিক্রি করে দিয়ে দেন বা ওনাকে ওই জমিটি বুঝিয়ে দেন। আবার কোর্টের মাধ্যমে হতে পারে, যেমন আপনি কোনো ব্যাংক থেকে লোন নিলেন, ব্যাংক থেকে লোন নিয়ে আপনি ব্যাংকের টাকা পরিশোধ করলেন না, ব্যাংক নিলামে গেল, নিলামে বিক্রি করতে পারলো না, তখন 33 ধারা মতে অর্থঋণ আদালতের 33 ধারা মতে সে কিন্তু এই প্রপার্টিটি মালিকানা নিতে পারে এবং এই মালিকানা নিয়ে সে সম্পত্তির মালিক হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আদালত আবার তাকে ওই বয়নামা দলিল রেজিস্ট্রি করে দিবে বা সেল সার্টিফিকেট যেটাকে বলা হয়, এটি আবার সাব রেজিস্ট্রি অফিসেও কিন্তু রেজিস্ট্রি হয় বা রেজিস্ট্রি হতে হবে। তো এই ধরনের ফোর্স সেল আসলে আমরা এটাকে বলি, কোর্টের মাধ্যমে যে বিক্রিটা হয় এইভাবেও ট্রান্সফার হতে পারে। আর একটা হচ্ছে ট্রাস্ট, ট্রাস্ট অ্যাকচুয়ালি ট্রান্সফার বলা যায় না, ট্রাস্টকে ট্রান্সফার বলা যাবে না, তবে ট্রাস্টের মাধ্যমে কারো কাছে প্রপার্টি আসলে কাউকে ট্রাস্টি করা হয়, একজন টেস্টেটর কাউকে ট্রাস্টি করেন এবং এই ট্রাস্টি বেনিফিশিয়ারির কল্যাণে ওই প্রপার্টি থেকে যেই ভ্যালুটা আসে বা বেনিফিটটা আসে এটা এক বেনিফিশিয়ারির কল্যাণেই ব্যয় করে। তো এটি হচ্ছে ট্রাস্ট। ট্রাস্টটা একটু বলি, ধরেন আমি অসুস্থ বা আমি বিদেশে থাকি, আমার ছোট ভাই তাকে আমি খুব বিশ্বাস করি, তাকে আমি আমার সম্পত্তি ট্রাস্ট করে দিয়ে গেলাম এবং বলে গেলাম যে এই সম্পত্তি থেকে যে প্রফিটগুলি আসবে আমার সন্তান সন্ততির জন্য এই প্রফিটগুলি তুমি খরচ করবে। এটি হচ্ছে মূলত ট্রাস্ট ডিড। এই ডিডের মাধ্যমে আমার ছোট ভাই সম্পত্তিগুলি দেখাশোনা করবে এবং এই সম্পত্তি থেকে যে প্রফিটটা আসে এই প্রফিট থেকে আমার সন্তানদের জন্য খরচপাতি করবে। তারপরে আদার অন্যান্য ভাবেও আসলে ট্রান্সফার হতে পারে, যেটা আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই, আগে ছিল যেমন কবুলিয়ত পাট্টা মূল্যে ট্রান্সফার হতো বা অন্য কোনো ভাবেও ট্রান্সফার হতে পারে। ওভারঅল মোটামুটি এইভাবে প্রপার্টিগুলি ট্রান্সফার হয়ে থাকে, আপনারা জানলেন। এবং এই যে ট্রান্সফার যে আপনাদেরকে ঘটনাগুলি বললাম এরগুলির আবার আইন আছে, আমরা সামনে যে ভিডিওগুলি নিয়ে আসবো সেই ভিডিওতে কিন্তু আপনারা এই আইনগুলি পেয়ে যাবেন। তো আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, কষ্ট করে শুনলেন আমাদের বক্তব্য, ভালো লাগলে অন্যদেরকে রেফার করবেন এবং আশা করি আপনারা উপকৃত হবেন এবং আমাদের সাথেই থাকবেন। আজকের মতো শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।